ভুবন প্রশ্ন পাঠিয়েছেন যে ছোট মেয়েদের চুল কাটা যাবে কিনা। ছোট মেয়েদের চুল কাটা যাবে, এতে কোনো সমস্যা নেই, কারণ আমরা যেহেতু বড় মেয়েদের চুল কাটার কথা বলেছি, বড় মহিলাদের বোনদের চুল কাটার কথা বলেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, প্রমাণিত রয়েছে, সেক্ষেত্রে ছোট মহিলাদের ছোট মেয়েদের চুল কাটা যাবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো মতে যাতে করে এটি কোনো পুরুষের সাদৃশ্য না হয়ে যায় এবং বিধর্মীদের সাদৃশ্য না হয়ে যায়। আমরা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার মধ্যে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে পুরুষের সাদৃশ্য গ্রহণ করার ক্ষেত্রে কঠিন ধমক বা হুঁশিয়ারি দিয়েছেন, লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল। আমরা বলেছি যে পুরুষ মহিলা সাদৃশ্য গ্রহণ করা যাবে না এবং মহিলারাও পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনে সঠিক বুঝদান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।